শেখ মুজিবুর রহমানের লেখা সকল গ্রন্থ মনে রাখার কৌশল। অসমাপ্ত আত্মজীবনীতে আমার কিছু কথা, কারাগরের রুজ নামোচায় আমার দেখা নয়া চীনের গল্প হলো। এখানে অসমাপ্ত আত্মজীবনী, আমার কিছু কথা, কারাগরের রুজ নামচা, আমার দেখা নয়া চীন, এগুলো হলো শেখ মুজিবুরের লেখা সকল গ্রন্থ। তো আপনাকে মনে রাখতে হবে যে অসমাপ্ত আত্মজীবনীতে আমার কিছু কথা, কারাগরের রুজ নামচায় আমার দেখা নয়া চীনের গল্প হলো। এই ছন্দটির মাধ্যমে আপনি শেখ মুজিবুরের লেখা সকল গ্রন্থ মনে রাখতে পারবেন। পরীক্ষায় আসতে পারে কারাগরের রুজ নামচা কার লেখা গ্রন্থ? উত্তরটি হলো শেখ মুজিবুর রহমান। প্রসঙ্গত বলে রাখি, অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থটি 2012 সালে প্রকাশিত হয়। কারাগরের রুজ নামচা 2017 সালে প্রকাশিত হয়। আমার দেখা নয়া চীন 2020 সালে প্রকাশিত হয়। সর্বপ্রথম প্রকাশিত গ্রন্থটি হচ্ছে অসমাপ্ত আত্মজীবনী, আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্বশেষ প্রকাশিত গ্রন্থ আমার কিছু কথা। তো এগুলো আপনি স্ক্রিনশট দিয়ে রেখে দিন। প্রসঙ্গত বলে রাখি, অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের প্রচ্ছদ করেন তারিক সুজাত। এবার চলুন বঙ্গবন্ধুর উপাধি সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনক উপাধি দেওয়া হয় 3 মার্চ 1971 এবং বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় 23 ফেব্রুয়ারি 1969 এবং বঙ্গবন্ধুকে নিউজ উইক পত্রিকা পয়েট অফ পলিটিক্স উপাধি দেন। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এগুলো স্ক্রিনশট রেখে দিন। এবং নিউজ উইক ম্যাগাজিনটি বঙ্গবন্ধুকে রাজনীতির কবি উপাধি দেন 5 এপ্রিল 1971 এবং বঙ্গবন্ধুকে বিশ্ববন্ধু উপাধি দেন আনোয়ারুল করিম চৌধুরী। এবং বঙ্গবন্ধুর জন্মদিন 17ই মার্চ জাতীয় শিশু দিবস হিসেবে পালন করা হয়। এখন বলে রাখি, বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু উপাধি দেন তুফাইল আহমেদ 23 ফেব্রুয়ারি এবং জাতীয় জনক উপাধি দেন আসম আব্দুর রব 3 মার্চ। তো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।